ব্যক্তিজীবনে নিজেই আজরাইলের ভূমিকা বেশ কয়েকবার পালন করেছেন যুদ্ধাপরাধী ফাঁসি থেকে শুরু করে বঙ্গবন্ধুর যারা ঘাতক আছে তাদের ফাঁসি থেকে শুরু করে প্রায় ছাব্বিশ জন আবার মতান্তরে প্রায় পঞ্চাশ জন মানুষের জন্য আজরাইলের ভূমিকা অবতীর্ণ হয়েছিল জল্লাদ শাহজাহান দশক দিন শেষে শাহজাহান মারা গিয়েছে তার এই মৃত্যুরে তার এই মৃত্যুতে সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে মৃত্যুর আগে দিয়া যে ছোট্ট বাচ্চা বয়সী একটা মেয়েকে নিয়ে যে টিকটক টিকটক কি করতো তো এগুলাতে আসলে মানুষের কাছে অনেকটা হালকা ক্যারেক্টারে পরিণত হয়েছিল যদিও এই মানুষটা ছিলই আসলে হালকা ক্যারেক্টারেরই কারণ তার ক্যারিয়ারটা আমরা যেটা দেখছি পুলিশের কাছে উনিশশো সালে যখন সে ধরা পড়ে তখন তার ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি ছিল টানা বত্রিশ বছর কারাগারে থেকে বের হওয়ার পর হাঁটুর বয়সে এক বাচ্চাকে বিয়ে করছিল এরপরে সেই মাই আবার কী পোল্ট্রিক্সে কদিন যাই হোক এদের জীবন আসলে এরকমই আলোচিত সমালোচিতের মধ্যেই যাবে আমার কোনো ফিল নাই কারাবাসের সময় দু সালে সহযোগী জল্লাদ হিসাবে গফরগাঁড়ের নুরুল ইসলামকে ফাঁসি দিয়ে শাহজাহান জল্লাদের জীবন সূচনা করেন এরপর কারাগারে কারো মৃত্যুদণ্ড কার্যকরের সময় হলেই কারা কর্তৃপক্ষ তাকে প্রধান জল্লাদের স্বীকৃতি দেন বলছে মোট ২৬ জনকে ফাঁসিতে ঝুলিয়েছে এই জল্লাদ এই তালিকায় ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় ঘাতক ছয়জন একাত্তরের যুদ্ধাপরাধী কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার জঙ্গি নেতা বাংলা ভাই আতাউর রহমান সানি শারমিন রিমা হত্যার আসামি খোকুমণি ডেইজি হত্যা মামলার আসামি হাসান তো দুই সালে কারামুক্ত হবার পর বিভিন্ন রোগে ভুগছিল সর্বশেষ রোববার দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব হওয়ার পর সোমবার ভোরে তাকে রাজধানীর শহরদে হাসপাতালে আনা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে ইন্নালুল্লাহি ওয়া ইন্নালেহে রাজুন ডিএমপি শ্যারে বাংলা নগর থানার পরিদর্শক যিনি আছেন সজীব দে তিনি গণমাধ্যমকে বলছেন বুকে ব্যথা অনুভব করায় ভোর পাঁচটার দিকে জল্লাদ শাহজাহানকে হেমায়তপুর থেকে শহর ওয়ার্ড হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালে আনার পরেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে দর্শক ব্যাপক আলোচনা সমালোচনা বহুল জীবন ছিল এই জল্লাদ শাহজাহানের তার একটু যদি আমরা দেখি শাহজাহান ভূয়া নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইসা গ্রামের বাসিন্দা তার বাবার নাম হচ্ছে আলী ভুইয়া বিভিন্ন অপরাধে গ্রেপ্তারের পর উনিশশো একানব্বই সালের সতেরো ডিসেম্বর মানিকগঞ্জ জেলা কারাগারে যায় আর দুই সালের আঠারোই জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়েছিল চুয়াত্তর বছর বয়সী শাহজাহান শেষে মুক্তি পাওয়ার পর এক তরুণীকে বিয়ে করেছিল কিন্তু কয়েক মাস পর তাদের বিচ্ছেদ হয়ে যায় হত্যা এবং অস্ত্র মামলায় তার বিয়াল্লিশ বছর সাজা হয়েছিল সেই ক্ষেত্রে তিনি কিছুটা ছাড় পেয়েছিল তারপর তার যে আলোচিত বক্তব্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে বের হয়ে সাংবাদিকদের ওকে বলেছিল যে আচ্ছা এখানে নানান ধরনের বক্তব্য তো যাই হোক প্রধানমন্ত্রীর কাছে একটা আবদারও ছিল আমার ঘর নেই বাড়ি নেই এত বছর জেল খাটার পর আমার কিছুই নেই আমি কারাগার থেকে বেরিয়ে নিজের বাড়িতে যাচ্ছি না আরেকজন বাড়িতে উঠছি আচ্ছা ঘর টর দেওয়ার জন্য বলছিল তো আমরা যাই হোক আল্লাহ তার জাগতিক গুনা মাফ করুক ভালো থাকুন আসসালামু আলাইকুম